আজ তোমাদেরকে নিয়ে যাব কুল বাগানে, কুল দেখাতে। এক ভাইয়ের জমি সবসময় দেখা হলে বলে বৌদি যেও, তা সময় করে একদিন চলেই গেলাম। এই দেখো এগুলো দেখতে পাচ্ছ, বাঁধাকপি। নিজের হাতে জমি থেকে সবজি তোলার মজাই আলাদা। জমির দুধারে শুধু সবজির চাষ, ফুলের চাষ। এটা রজনীগন্ধা ফুলের বাগান, এইদিকে সর্ষের ক্ষেত, তারপরে আছে চন্দ্রমল্লিকার বাগান, গাঁদা ফুলের বাগান। তা ভাইয়ের বাবা আর কাকাবাবু আমাদেরকে পালং শাক, বেগুন, আরও অনেক সবজি, ব্যাগ ভরে সবজি দিয়ে দিয়েছে। চারিদিকে শুধু সবজি আর ফুল গাছে ভরা। যেদিকে তাকাবা সেইদিকেই শুধু সবুজ আর সবুজ। কত সুন্দর দেখো সর্ষের ক্ষেতটা, হলুদ হয়ে আছে। এধারে রয়েছে রজনীগন্ধার বাগান, এই যে রজনীগন্ধার বাগান। এদিকে রয়েছে কলা বাগান, এ দেখো এই সাইডে রয়েছে গোলাপের বাগান, তারপরে রয়েছে গাঁদা ফুলের বাগান। যেদিকেই তাকাবা সেদিকেই সবজি আর ফুল, মনটা ভরে যাবে একেবারে। গোলাপ গাছগুলো, এগুলো গোলাপের বাগান সব। আমরা যে জায়গার জন্য এসেছি সেই জায়গায় লাস্ট পৌঁছেই যাই। সব জমি ফুলের বাগান পার করে আমরা সেই কুল বাগানে পৌঁছে যাই। এই সেই কুলের বাগান দেখো, পুরো জমিটায় নেট দিয়ে ঢাকা আছে যাতে কোনো পশু পাখি ফলগুলো নষ্ট না করে দেয়, কারণ এত বড় ফলগুলো করতে অনেক কষ্ট, অনেক খাটনি লেগেছে। রাত্রিবেলা বাদুর এসে ফলগুলো খায়, তাই যাতে ফলগুলো নষ্ট না হয় তাই পুরোটাই নেট দিয়ে ঢাকা আছে। এত ফল ধরেছে, গাছের ডালই ভেঙে গেছে, ফলগুলো মাটির সাথে লেগে গেছে ডালগুলো। দেখো গাছে পাতার থেকে ফলই বেশি দেখা যাচ্ছে, এখনও তো বড় হয়নি, যখন বড় হবে পাকবে তখন কত সুন্দর লাগবে। আমি তো দেখে খুব খুশি পেয়েছি, তোমাদের কীরকম লাগছে জানিও। যারা আমার পেজে নতুন আছো তারা পেজটাকে একটু ফলো করে দিও, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থেকো সবাই।